এত সম্মানী ইবাদত নাই। অতএব এই রকম ইবাদতটার ভিতরেও যদি ধৈর্য না থাকে, এটা কমপ্লিটলি এটার হক আদায় হবে না, হবে না, হবে না। একটা লোক 70 বছর পর্যন্ত সলাত আদায় করলো, নামাজ পড়ল, আর কিয়ামতের মাঠে বেনামাজির লাইনে দাঁড়িয়ে থাকবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন জাহান্নামীদের লাইনে দাঁড়িয়ে থাকবে, অয়েল জাহান্নামে যাবে। তাকে জিজ্ঞেস করা হবে, তুমি নামাজ পড়েছিলে? বলে হ্যাঁ, ফজর পর্যন্ত আমার কাজ নাই। আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া, গাদা গাদা আমল করে ঢেরি লাগিয়ে দিয়েছি, এখন জাহান্নাম আমার ঠিকানা হয়েছে। বলে কেন? ওই নামাজের ভিতরে রসুলের তরিকা ছিল না, সবর না থাকার কারণে আমি তারা হুড়ো করে নামাজের বেইজ্জতি করেছি, নামাজকে নামাজের মতো না রেখে নামাজের ক্ষতি করে দিয়েছি, নামাজকে নামাজের থেকে নোংরা করে দিয়েছি, এরই সাজা হিসেবে জাহান্নাম দিয়েছি। 70 বছর ডিউটি দিল, 70 বছর উজু করলো, 70 বছর ফজরের নামাজে গেল, 70 বছর ঘুম থেকে বিছানা থেকে উঠলো, সামান্য ধৈর্যের অভাবের কারণে নামাজটা বিকার ধরিয়ে পড়েছে। ওর বিবেক বলতে পারলো না যে এটা আমার দ্বারা ভুল হয়েছে। অতএব ধৈর্য এমন একটা জিনিস, প্রত্যেকটা জিনিসকে সুন্দর বানাতে গেলে সবরের প্রয়োজন আছে। লোহা, লোহা দেখেছেন? এখানকার লোক লোহা দেখেনি। ভালুকা রোডে গিয়ে দেখবেন রেল লাইন পাতা আছে, লেরে লেরে দেখে আছে, মুখ কেন যে খুলে না। একজন আমাকে পরশু বলছে, আপনার বাংলাদেশের বায়নগুলো কেন এত ভালো, ইন্ডিয়াতে কেন হয় না? আলা বাংলাদেশে আমি ভালো নয়, আমার শ্রোতা ভালো থাকে, ওরা বকিয়ে লাই বক্তাকে, আর রাত 10টায় ওদের জালসা শেষ, যত বড়ই প্রোগ্রাম হোক রাত 10টায় জালসা শেষ। আপনারা একবার মুখ খুলেন ভাই, কত সুন্দর বসে আছেন, ভালো লাগছে আপনাদের বসে থাকার জন্য, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ আপনাকে আমাকে হেদায়ত দান করুন, আল্লাহ আমিন। মুখ খুলেন, লোহা দেখেছেন কি না? তো লোহা তরল হয়ে পানির মতো গলে যায়, এটা তো দেখতে পাবেন না, এটা শুনেছেন। আর এটা কোন জেলাতে হয়? আমাদের জেলাতেই বেশি হয়, আমরা ইন্ডাস্ট্রিজ এরিয়ার মানুষ, আমরা যদিও বাস করি বর্ধমানে, তো পশ্চিম দিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বেনাচিতি। তা লোহা যখন তরল হয়ে গলে যায়, আমার সম্পর্কে এক মামা কাজ করতেন ওখানে, তো ভিতরে ঢুকতে দেয় না সাধারণত, খুব রিস্ট্রিকশন আছে, বড় ভাঁটিতে লোহা পানির মতো চলকে ফুটছে, টকবক টকবক করে ফুটছে, দেখিনি শুনেছি। তো লোহা যখন পানির মতো তরল হয়ে গলে যায়, তো ওকে একটা ওকে তোলার একটা যন্ত্র আছে, চামুচি ধরেন, তো ওকে তোলার একটা চামচ আছে, সেইটা করে তুলে ছাঁচে দেয়, তা ওইটা প্লাস্টিকের চামচে তুলে নেয়, বলছে হ্যাঁ তুলে নেয়। লোহা তরল হয়ে পানির মতো গলেছে, প্লাস্টিকের বালতি করে নিয়ে যাবে। হাজি ভাই, এরপরে যে ছাঁচে বা ডাইসে ওকে রাখা হয়, ওকে যে বুকে করে ধরে নিতে পারে তরল লোহাটাকে, তাহলে আমি লোহাটার কথা বাদ দিছি না, যে বস্তু করে ওকে তোলা হলো আর যে ডাইসে রাখা হলো, এদের টেম্পারটা কত বলেন, এদের টেম্পারটা কত, কতটা পরিমাণ সে নিজেকে মজবুত করতে পেরেছে যে তরল লোহাটাকে। খুব ঠান্ডা লেগেছে ভাই, আসলে এই ঠান্ডাটা বছরে একবার লাগে সেটাও বলে দিই, মানে এই 10-15 দিন হলো জালসা আসা, আর দীর্ঘদিন বর্ধমানে নিজের দেশে ছিলাম, আর এই 15 দিন বাইরের পানি পেয়ে গেছি, আর শুরু হয়েছে, এখন 2-3 বার এটা হবে, তারপর আবার শুরু হয়ে যাবে। তো যাই হোক, যে যার বুকে ওকে রাখা হয়, সেই ডাইসটার টেম্পারেচার কত, ওই ধৈর্য ধরে তরল লোহাটাকে নিয়ে আস্তে 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 জমিয়ে ওটাকে রেলের চাক করে দেয়, রেল পাতি করে দেয়, রেলের পিস্টন করে দেয়, রেলের ইঞ্জিনের চ্যাচিস করে দেয়,
যদি ওই ধৈর্যটা ওর না থাকতো তো লোহাটা চ্যাচিস হতো? বন্ধুরা আমার, একটা মুসলমান হলো তরল লোহা, একটা মুসলিম হলো তরল লোহা। ওই লোকটাকে যদি মুসাল্লি হতে হয়, রোজাদার হতে হয়, ওই লোকটাকে যদি মমিন হতে হয়, মুত্তাকি হতে হয়, তো মুসলমানই মুত্তাকি হবে, মুসলমানই রোজাদার হবে, মুসলমান নামাজি হবে, মুসলমান আপনার কি না মমিন হবে। এতগুলো যদি ওকে হতে হয় তাহলে ওর ভিতরে ধৈর্যটা অতটা পরিমাণ থাকতে হবে যে কোরআন হাদিসকে মেনে নেবে, আর বাকিগুলো সে মানবে না। পৃথিবীর কি হলো গেল সে দেখবে না, ধৈর্যের সঙ্গে যখন মানবে তখনই সে মুমিন হতে পারবে। জি, মুমিন হতে পারবে। এবার একটা উদাহরণ দিয়ে সরাসরি যে আয়াত পড়েছি ওই আয়াতে চলে যাব, আর আপনাদেরকে বিরক্ত করব না। সাইকোলজিস্ট অনেক বলে নিলাম, এরপরের আয়াত পড়তে পড়তে যেগুলো আসবে সেগুলো বলবো। উদাহরণটা খুব ভালো করে শুনেন। কোনদিন এ ঘটনা ঘটবে না, তবে আপনাদেরকে বুঝানোর জন্য কিছু কথা কৌশলের জন্য বলতে হয়। মনে করলেন আল্লাহ এই স্টেজে এসেছেন, আল্লাহ আসতে পারবেন, আল্লাহ ক্ষমতা আছে, আল্লাহ হাজির নাজির হতে পারবেন, নবীজি নয় তো আল্লাহ। কিন্তু আমি বুঝানোর জন্য বলছি, আল্লাহ এসেছেন আর কাগজ কলম নিয়েই বসেছেন আল্লাহ, আল্লাহ মাফ করুন, এটা একটু উদাহরণ দিচ্ছি। আমাদেরকে বলছে কিরে বল, আমি তো তোদের আল্লাহ এসেছি, নামাজ পড়বি? কষ্ট হবে, শীতে উঠতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্যের সঙ্গে ধীরে ধীরে নামাজ পড়তে হবে। তাড়াহুড়ো করলে আমি ওটা কবুল করবো না, আমি লিবো না ওই নামাজটা, আমি তোর মুখে মেরে দেবো বলে দিছি, ও রোজাটা লিবো না যেটা মধ্যে ধৈর্য নেই। এইভাবে আল্লাহ বলছে। তো একদল লোক বলছে আল্লাহ মেনে নিলাম, আপনি যেটা বলবেন ওইটাই করব, রোজা রাখবো, মদ খেতে পাবি না, খাবো না, সুদ খাবো না, ব্যবসা করতে হবে করবো, এটা একটা দল মেনে নিলে মানে ধৈর্য ধরে নিবে দুনিয়াতে। আর একটা দলকে বলছে হ্যারে তোরা কি বলছিস, নামাজ পারবো না, অত ধৈর্য চালাতে পারবো না, রোজা হবে না, খাবো খালি খেয়ে যাব, পর্দা পারবো না, ও ভেজাল কেন করবো, দেওয়ার ভাষ উঠলে একটু হাসি ঠাট্টা করবো, একটু মজা করবো দুনিয়াতে। এই একটা দল, দুটো দলে ভাগ হলো। এক দল স্বেচ্ছায় হাতটাকে হাত করি পরে নিয়ে আল্লাহর গোলামিত্ব স্বীকার করলে, আর এক দল বলছে পারবো না, আপনি এরপরে যা করবেন আমাদের সঙ্গে একটা আলোচনা করলেন। আল্লাহ বলছে শোন, ধৈর্যের জায়গা হচ্ছে দুটো, একটা দুনিয়া আর একটা আখেরাত, তোকে ধৈর্য ধরতেই হবে। আমি যে ধৈর্যটা তোকে দিয়েছি এটা ক্ষয় করতেই হবে, হয় দুনিয়াতে না হয় আখেরাতে। কিরকম? একটা সিট আছে, সিট একটা, একটা লোক ক্লান্ত হয়ে এলো আর একটা লোক কাছে আসে, শুতে দেবেন কাকে আপনি? ক্লান্তকে, না যে কাছে আরামে আছে ওকে? যে ক্লান্ত। এবার শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়াহিনাল বাস, মা আমার বোন আমার বন্ধুরে ভাইরে আব্বারে, পৃথিবীর বুকে যারা কোরআনকে মেনে নিল, আল্লাহ দিনকে মেনে নিল, নবীজিকে মেনে নিল, একটা নবীজির দেওয়া হাত করে একটা আল্লাহর দেওয়া হাতকে ভরে দিল, মুসলিম হয়ে গেল, স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে পরাধীনতা হয়ে গেল, গলাতে নাকে দড়ি পরে নিল উটের মতো আর বলল আল্লাহ আপনি যেমন করে হিঁচড়ে লিয়ে বাড়াবেন পৃথিবীতে, আমাদের কোনো কিল কাল থাকবে না আপনার বিরুদ্ধে, খেতে বলবেন তো খাবো, না বলবেন তো ধৈর্য ধরে না খেয়ে থাকব, রোজা নামাজ কোনোটাই বাদ দিব না, পর্দার বাইরে থাকব না, পর্দাতে থাকব মাবুদ, যত কষ্ট হোক না কেন বোরখা খুলব না, দেওরের সাথে হাসব না,
ভাসুরকে দেখা দিব না, ননদের স্বামী নন্দাইয়ের সঙ্গে কথা বলবো না, স্বামী ছাড়া আমাকে কেউ চিনবে না, আমি নিজেকে কুটিয়ে নিলাম, ধৈর্য ধরে দুনিয়াটা আমি চালিয়ে নিতে পারবো, অল্প দিনের ব্যাপার। তো আমার আল্লাহ ওই লোকটাকে, ওই মেয়েটাকে টাইটেল দিছে, উপাধি দিছে, ওলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকটা, এই বান্দাটা, এই বান্দিটা আমার প্রকৃত সত্য বান্দা, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এটাই হলো মুত্তাকি, এই মুত্তাকি ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিরা বেঁচে যাবে, জান্নাতে আনন্দ করবে। আর যারা মানতে পারলো না, আল্লাহকে বলে দিল তোমার কোরআন হাদিস কি বলছে আমাদের দেখার দরকার নাই, চিন্তা নাই, আজান হবে চায়ের দোকানে থাকবো, আজান হবে তাসের আড্ডাতে থাকবো, জুয়া খেলবো, নামাজ পড়বো না, লুঙ্গিকে নিচে করে ফুল প্যান্টকে পরবো, তোমার নবীকে মানার দরকার নাই, তোমাকে মানার দরকার নাই, রমজান মাসে খাবো, নামাজ পড়বো না, আমার কর্দার দরকার নাই, দেওয়ার ভাসুর নন্দায় করে বিয়ে ঘরে আনন্দ করব, হই হুল্লোর করব। তো আমার আল্লাহ বলছে তোরা চালিয়ে যা, চালিয়ে যা, চালিয়ে যা, কিন্তু শুনেলে তোরা কি করলি, তোদের বাড়িতে ছিল দামি গায়ে, আমি তোদেরকে বালতি ভরে দুধ দিলাম, আর সেই দুধটা তুই বাসস্ট্যান্ডে রতুয়াতে বিক্রি করে দিয়ে ওই দুধের টাকাতে মদের বোতল নিয়ে বাড়ি ফিরলি রে হতভাগা, বুঝতে পারলি না, উলাইকাল্লাযীনাস্তারা উদ্দালালাতা বিল হুদা ওয়াল আযাব বিল মাগফিরাতি, এই লোকেরা গুমরাহিকে কিনে নিল, অন্ধকারকে কিনে নিল আলোকে বিক্রি করে, আর চির শান্তির জান্নাতকে বিক্রি করে দিয়ে জাহান্নাম কিনে নিল। ব্যবসা ভালো করতে পারলি না, তোদের থাকার জায়গাটা শুনেলে, আজকে নামাজ পড়বি মার্বেল পাথরের ওপরে, ফ্যানের নিচে, ছাদের নিচে, রোজা রেখেছিস ফ্যানের নিচে সময় কাটবে, না কাটে তো একটু বাগানে যাবি, মাঠে যাবি, হাওয়াতে ঘুরবি, সময় কাটবে, এই জায়গাতে ঘুরে ফিরে ফজরের নামাজ পড়বি, ডিসি চালাবি, গরম রুম হিটার চালিয়ে দিয়ে তুই নামাজ পড়বি, পারলি না, সামান্য উজু করে নিবি পানিতে, পারলি না ধৈর্য ধরতে, তোদের পরবর্তীতে যে ধৈর্যটা তোরা ধরবি, জায়গাটার নাম শুনেলে, ফামা আসবারাহুম আলান্নার, আমার আল্লাহ বলছেন তোদেরকে কোটি কোটি বছর জ্বলন্ত আগুনের ভিতরে ধৈর্য ধরতে হবে। চাল কি করবি এবার বল, আল্লাহ বলছে কোনটা নিবি বল, এইখানে বাগানে বসে বসে রোজা রাখবি, মসজিদে ফ্যানের নিচে নামাজ পড়বি, বল হ্যাঁ আর নাই না, না তো জাহান্নামের আগুনে বসে থাকবি, কতদিন থাকবি, কতদিন থাকবি, আহা জাহান্নামের আগুন, একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে মক্কা থেকে মদিনা যত দূর, জি কত রাস্তা গো, 450 কিলোমিটার রাস্তা, তাহলে দেহটা কত বড় হবে, দাঁতটা হবে উহুদ পাহাড়ের মতো, তাহলে দেহটা কত বড় হবে, এত বড় বানানোর কারণ অনেকক্ষণ ধরে পূর্বে আগুনে জ্বলবে দাও দাও করে। তো আমার আল্লাহ বলছে তোর ধৈর্যের ঠিকানা হবে জ্বলন্ত আগুনে, কথা একটা কি বলেছি, শীত একটা, শীত একটা, বিছানা একটা, আপনাদের যে বক্তাটা বহু দূর থেকে হেঁটে এসেছে ওকে বিছানাটা ঝেড়ে দিয়ে বলবেন যে শোন আপনি ক্লান্ত হয়ে এসছেন, আর আপনার যে বক্তাটা এই গায়ের ওই পশ্চিম পাড়া থেকে এসছে ওকে বলবেন যে ভাই তুমি একটু বসো,
তো কেন এটা বলছি? পৃথিবীতে যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহর হুকুমের বাইরে যেতে পারেনি, রসুলের সুন্নতের বাইরে যেতে পারেনি, পেরেশান 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 পেরেশান, ধৈর্য ধরে 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 সব কাজগুলো করেছে, যেদিন কবরে যাবে আমার আল্লাহ বলবে শুয়ে যাও, আরাম করো, অনেক পেরেশান হয়েছ। আর পৃথিবীর বুকে যারা স্বেচ্ছাচারিতা করেছে, ধৈর্য ধরেনি, উচ্ছৃঙ্খলের অবস্থা করেছে, যা মন গেছে তাই করেছে, তো আমার আল্লাহ বলবে আজকে তুমি আজাবের ঘানি টানা। সবর এমন একটি নিয়ামত জি, তো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য যত বেশি ফল তত বেশি। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, ধান, ধান নামে যে বস্তুটা আছে ওইটা মাটিতে ফেলে দেওয়ার পর বিচনটা আবার রিটার্ন ধান দেয় কতদিনে? 3 মাস, 90 দিনে ও ধান দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। এবার বলেন একটা আমের আঁটিকে মাটিতে পুঁতে দেওয়ার পর রিটার্ন আম দেয় কতদিনে? জি, অত গলা লাই 5 বছর, 5 বছর। তাহলে ই 3 মাস ও 5 বছর, আর তালের আঁটি আ 12 বছর, 12 বছর পর তাল ধরবে। তাহলে বন্ধুরা, ধান এমন একটি গাছ, ওয়ান টাইম ফল দিবে, ইতিহাস মিটিয়ে যাবে, আর মাটিতেও গাছটা দেখা যাবে না। কিন্তু আম আপনি 5 বছর ধরে পানি ঢালবেন, তাকে ঘেরে রাখবেন, নিরান দেবেন, চর্চা করবেন, যেদিন ফল দিতে শুরু করবে আপনাকে কবরে পাঠাবে, আপনার ছেলেকে পাঠাবে, আপনার পোতাকে পাঠাবে, তখনও সে আম খাবে। আর যদি তালের গাছ লাগান, তো তালের গাছ আপনাকে 12 বছর চর্চা করতে হবে, যেন গরুর মুখ না লেগে যায়। গরুর মুখে যদি তালের পাতাকে কেটে দেয়, ওই গাছে তাল হবে না, এটা মুরব্বীদের কথা, যাই হোক। এবার ওই তালের গাছকে আপনি গুছিয়ে রাখলেন, চর্চা করলেন 12 বছর, যেদিন তাল দিবে আপনার মতো 70টা পুরুষকে কবরে পাঠিয়ে দেবে, এমন একটা তার ভিতরে গুণ আছে। অতএব বন্ধুরে, যেটাতে ফল আসতে লেট হয় এটা দীর্ঘ সময় ধরে দেয়। অতএব যে কাজটা করতে গিয়ে ধৈর্য ধরতে হবে বেশি, ওই কাজের রেজাল্টটা কিন্তু অনেক বড় হবে। তো আল্লাহর গোডাউনে সব আছে, লিবেন কিসের বিনিময়ে? এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাতি ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাইনু, তোমরা আল্লাহর কাছে ভিক্ষা করো, আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে যদি মাল নিতে হয় তো আপনি আপনি চলে যান, রতুয়া চলে যান, মালদা চলে যান, শামসি চলে যান, টাকা নিয়ে। যে দোকানে টাকা দেবেন সেই দোকানে আপনাকে মাল ডেলিভারি দেবে। পৃথিবীর সমস্ত দোকানে আপনার বিনিময় হচ্ছে টাকা, টাকার বিনিময়ে মাল। কিন্তু আল্লাহর যে দোকান আছে, আল্লাহ যে গোডাউনের মালিক, যেখান থেকে মাল পাওয়া যায়, ওখানে টাকা চলবে না, ডলার চলবে না, পাউন্ড চলবে না, দেনার চলবে না, রিয়াল চলবে না, ওখানে পৃথিবীর কোনো মুদ্রাস্ফীতি চলবে না। আল্লাহর গোডাউনে মাল
নিতে গেলে আপনাকে দুনিয়াতে যেমন টাকা দিতে হয়, আল্লাহকে দিতে হবে সবর, ধৈর্য। আপনি আল্লাহকে ধৈর্য দেবেন, তার বিনিময়ে আল্লাহ আপনাকে মাল দেবেন। এই ধৈর্যটা দেবেন কিভাবে? আল্লাহকে তো দেখতে পাই না, আল্লাহর অফিসটা কোথায়, আল্লাহর টেবিলটা কোথায়, যে জায়গাতে আমি ধৈর্যটাকে নামিয়ে দেব। আল্লাহ বলছেন আমার অফিস আছে, আমার টেবিল আছে, তোকে বলে দিছি সে অফিসে তুই চলে যা। আমার অফিসের নাম হলো মসজিদ, আর আমার টেবিল হলো সাজদা, আমার টেবিলের নাম হচ্ছে সলাত। মসজিদে ঢুকে গিয়ে নামাজে যত তুই ধৈর্যকে লম্বা করে বাড়াবে, আমার গোডাউনের মাল তোর কাছে আসতে কোনো অসুবিধা হবে না। ইস্তাইনু মানে হচ্ছে চা, আমার কাছে ভিক্ষা কর, আমার কাছে তোরা লে। ইস্তাইনু আমি দিতে দেছি, তুই লে, কিভাবে লিবি রে, কোন টেবিলে লিবি, কোন তারের মাধ্যম দিয়ে লিবি, কোন ব্যাগে লিবি, ওইটার নাম হচ্ছে সলাত। নামাজে বিশ্বপুরি সলা, ধৈর্য আলা নামাজের ভিতর দিয়ে চা, ধৈর্য এবং নামাজকে সঙ্গে করে চা। ইন্নাল্লাহ মাসবিরি, এখানে যত লোক বসে আছেন সব থেকে দামি মালের নাম বলেন, শুধু দুনিয়াতে বলছি না, দুনিয়া আখেরাত কবর সব জায়গা মিলিয়ে, এমন একটা মালের নাম বলবেন ওর ঊর্ধ্বে আর কোনো দামি মালই নেই, কে বলতে পারবে? জি, আখেরাতে তো সময় হিসাব ধরবেন না। সব থেকে দামি মালের নাম বলেন, একবার মুখ খুলেন ভাই, এতগুলি পুরুষ বসে আছেন, মুখ খুলেন, আপনি জানেন তো ভালো, না জানেন তো ভুলই বলেন। এতগুলো লোক মুখ খুলে না, কেমন লাগে বলেন তো আমাকে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, ওইটাও আবার মুখ খুলবে না, কেলা জানে। আমি গাড়ি থেকে নামছি আর আপনি যে বলছেন আসসালামু আলাইকুম, আমি চুপ করে আছি, কেমন আছেন? চুপ করে আছি। কোথা থেকে এলেন? চুপ করে আছি। আপনাকে কেমন লাগবে বলেন, কেমন লাগবে? কোন মুলবি বে, শালা খুব গরম তো, এটা বলে আপনি পালাবেন? এটা আপনি নিতে পারবেন না চুপ থাকলে? তাহলে আমি যে বারবার জিজ্ঞেস করছি তো মুখ না খুললে তো আমারও তো মনে কষ্ট হচ্ছে রে ভাই, আমি তো মানুষ। জি, সব থেকে দামি নিয়ামত যার উপরে আর কোনো নিয়ামতই হতে পারে না, সেটা কি? অনেকজন অনেক রকম বললেন, কিন্তু কোরআন বলছে সেই নিয়ামতের নাম আল্লাহ। সেই নিয়ামতটা কি? আল্লাহ। আল্লাহর থেকে ভালো নিয়ামত আর আছে? আল্লাহর গলাটা জড়িয়ে ধরে জাহান্নাম গেলেও শান্তি আছে, আর আল্লাহ যদি নারাজ থাকে তো জান্নাতে গিয়েও শান্তি নেই। সব থেকে দামি নিয়ামত কি? জোরে বলেন, সব থেকে দামি নিয়ামত কি? আল্লাহ। বন্ধুরা আমার, পৃথিবীর যত জাতি আছে সবাই তাদের মাবুদকে ভালোবাসে, হিন্দুরা দেবদেবীকে ভালোবাসে বলে তোদেরকে ভালোবাসি, খ্রিস্টানেরা বলে গড তোকে ভালোবাসি, পৃথিবীর যত আছে মুসলিম ছাড়া সবাই তাকে ভালোবাসে। আর আমার আল্লাহ বলছেন তোরা ভালোবাসা পাঠিয়ে পাঠিয়ে আমাকে আপন করা তোদের ক্ষমতা নাই, আমি অত সহজের জিনিস নয়, তবে যদি আমাকে পেতে চাস তো আমার মেহবুবকে ভালোবাস। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, তোরা আমার নবীকে অনুসরণ করবি, অনুকরণ করবি তো আমার প্রেম তোর দিকে দৌড়ে চলে যাবে। তাই আমার আল্লাহ বলছেন আমাকে যদি খোঁজ করতে চাস, আমাকে যদি পেতে চাস, আপনি আমাকে বলছেন মৌলানা আপনি দিল্লি কবে যাবেন, আমি বললাম 13 তারিখে যাব, আপনি বললেন কোন ট্রেনে যাবেন, আমি বললাম কালকাতে যাব, ডিলাক্সে যাব, পূর্বাতে যাব, আমাদের বর্ধমান রুটের ট্রেন, আপনি বললেন আমিও দিল্লি যাব, তা আপনি 13 তারিখে যখনই পূর্বাতে বর্ধমান থেকে টিকিট মেরেছেন কম্পিউটারে তো একই ডিব্বাতে পড়ে গেছে, এবার আপনি আমাকে
পাওয়ার জন্য ওই ট্রেনে ওই তারিখে আমার স্টেশন থেকে মেরেছেন বলে একটা ডিব্বাতে পড়ে গেছে। আপনি আনন্দ হলেন, আমিও আনন্দ হলাম, দুইজন মিলে চলে গেলাম। আল্লাহ বলছে, আমাকে যদি খোঁজ করতে চাস, পেতে চাস, আমাকে যদি তোরা নিতে চাস, আমাকে যদি আপন বানাতে চাস, আমার কাছাকাছি যদি তোরা হতে চাস, তাহলে তোদেরকে ঠিক ঠিকানা বলে দিছি রে, নামাজের ভিতরে ধৈর্য ধরবি, তোকে আমার কাছে যেতে হবে না, আমি আল্লাহ তোর কাছে আসব। ইন্নাল্লাহ মাসাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। আল্লাহ বলছে, আমি তোর সঙ্গে থাকবো, তুই আমার সঙ্গে কি থাকবি, আমি তোর সঙ্গে থাকবো। নামাজে ধৈর্য ধর। চাঁচল পার হয়ে আশাপুর ব্রিজ দিয়ে আসতে, আর আর বলবো না ওইটুকুই, মাগরিবের টাইম হয়ে গেছে, ড্রাইভারকে বললাম গাড়িটা দাঁড় করা, তো দু চার বছর আগে মসজিদে হুট করে ঢুকে দেখছি উঁচা টুপিওয়ালা মাল, আমি তো ইন্না লিল্লাহ পড়ছি, ওরে সালা পচ্ছে গরুর পাল্লায় পড়েছি, নামাজের যে কি হবে আল্লাহ জানে। তো জীবনে একবার ওই ফরজ নামাজের ভিতর থেকে পালিয়েছি, আমি আছি, আমার পাশে আমার ড্রাইভার আছে, ভাইপো সম্পর্কে, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, সালাত। আরেকবার এই দিকে যেতে কালিয়া চক যেতে অমৃতি হয়ে একটা মসজিদে ফজরের নামাজ পড়লাম, তো আমি আমরা ভাগ্য ভালো নসিব ভালো বলে জামাত পাইনি, আমরা যখন গিয়ে মসজিদের কাছে গাড়ি দাঁড় করাচ্ছি, ওরা তকবীর দিয়ে নামাজ শুরু করলো, শুধু পেচ্ছাপ পায়খানা করে উজু করতে করতে সালাম ফিরে দিয়েছে, দুরিকাত নামাজে দেড় মিনিটে সালাম ফিরে দিলে, এবার দুয়া ধরলে এরকম করে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সালা সে দুয়া 17-19 মিনিটে শেষ হয় না, আমাদের নামাজ হয়ে গেল, সুন্নত হলো, ফরজ হলো, তারপরে ধরলে ইয়া নবী সালাম আলাইকা, সেটা 20 মিনিট চালাচ্ছে, আজীব ব্যাপার। কোথা ধৈর্য ধরতে হবে, তোমার নামাজ হবে লম্বা, ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ। এবার আপনারা মুখ খুলেন দেখেন ওদের ধৈর্য কত, বসবি না, এটা কম ধৈর্যের বিষয় নয়, দাঁড়িয়ে আছে দুটো পায়ের উপরে, বসবি না, দেখেন ধৈর্য, দেখেন কোন বংশের আল্লাহ জানে, সবর বংশের মানুষ তো, ফের বসছে, আর এমন করে ঠাড় হয়ে বসছে, ফের উঠবে, আজীব ব্যাপার। হ্যাঁ, যে কথা আপনাদেরকে এবার বলতে চলেছি, ধৈর্যটা সলাতের ভিতরে ধরো। এখন আপনারা মুখ খুলেন, বাচ্চার জন্য দুধের ব্যবস্থা আল্লাহ কোথায় রেখেছে, মায়ের কাছে না আব্বার কাছে? বাচ্চার জন্য দুধের ব্যবস্থা মায়ের কাছে, মায়ের বুকে আল্লাহ দুটি গোডাউন দিয়েছেন যেখানে বাচ্চার জন্য খাবার রেডি হয়ে থাকে। একটা বাচ্চাকে মা 6.5 কুইন্টল থেকে 7 কুইন্টল দুধ পান করান, মারে আমার বন্যে আমার, বোটাতে একটা ফোটা নাই, এক একটা বোটাতে 250 থেকে 300-র উপরে ফোটা আছে। আল্লাহ ছাকনা দিয়ে মালটাকে বাচ্চাকে খাওয়ান, বন্ধুরে আমার, বাচ্চা যত শিশু হবে দুধ তত গাঢ় হবে, বাচ্চা যত বড় হবে দুধ তত পাতলা হবে। আমার আল্লাহর কারিশমা, এখন যদি আমি বলি দুধ খাবো তো কমিটি গ্যাস ধরাবে, তাড়াতাড়ি করে দুধ গরম করে দে মুলবিকে। ই আমার আল্লাহ বলতেন, শিশু রে তুমি রাত্রি 12টায় বোটাতে টান মারবে, ওই রকম গরম পাবে, গ্রীষ্মে টানবে তার গরম আলাদা পাবে, শীতে টানবে তো তার গরম আলাদা পাবে। আমি আল্লাহ মেজারমেন্ট করা তোমার মা তোমার বয়সের সঙ্গে তার ভিতরে ভিটামিন সি এম ক্যালসিয়াম সব ব্যবস্থা করে রেখেছে। অতএব একটা বাচ্চার জন্য দুধের ব্যবস্থা রয়েছে তার মায়ের কাছে। বাচ্চা মায়ের কাছে কাঁদতে কাঁদতে পৌঁছালো, তার পেটে ভোক লেগেছে, সে দুধ খাবে।
এখন যদি মায়ের গাল ধরে বাচ্চা চুকুর চুকুর করে চুষে তো দুধ পাবে না, ঠোঁট ধরে চুষলে দুধ পাবে না, নাক ধরে টানলে দুধ পাবে না, কানের লুথড়ি ধরে চুষলেও দুধ পাবে না, গোটা বডিতে যদি মায়ের চুষ মারে দুধ পাবে না, আর 20টা আঙুল আছে চুষলে দুধ পাবে না। দুধের ব্যবস্থাটা আছে কোথায়? মায়ের স্তনকে ধরতে হবে আর বোটাতে মুখ লাগাতে হবে। বাচ্চা যখন স্তনকে ধরে বোটাতে মুখ লাগিয়ে টানবে, মায়ের গোডাউন ধীরে ধীরে খালি হবে, বাচ্চার পেট ভরে যাবে, বাচ্চার তাকাজা মিটে যাবে, ভোক মিটে যাবে, ঘুম এসে যাবে, সমস্ত চিন্তা দূর হয়ে বাচ্চা নিশ্চিন্তে ঘুমাবে। তো আমার আল্লাহ বলছেন, মামলায় ফেসে গেছিস, ছেলের চাকরি হচ্ছে না, ঋণ হয়ে গেছে, আব্বা মায়ের রোগ ভালো হচ্ছে না, স্ত্রী অসুস্থ হয়ে গেছে, অভাব মুক্ত হচ্ছিস না, সারা পৃথিবীর দুনিয়া আখেরাতে এবং জাহান্নামের যত রকম তোর তাকাজা রয়েছে, অভাব রয়েছে, অশান্তিতে তুই কেঁদে বেড়াচ্ছিস, তোকে কেঁদে পৃথিবীর কোন দরজায় যাস না, কেঁদে আমার দরজাতে আয়, নামাজ নামি স্তনকে টিপে ধর, আর সবরের বোটাতে তুই টান মার, আমি আল্লাহ আমার গোডাউন খালি করে তোর কাছে মাল পৌঁছে দেব। বাচ্চাকে ভোগ লাগলো পৃথিবীর কারো কাছে যাবে না, খালার কাছে যাবে না। বাদশা বলেছে, তিনটে যদি বোকা গাধা লোক এনে দিতে পারো তো একটা চাকরি দেব। তিনটে খ্যাপা পাগলা লোক, ওর মোটা হুঁশ লোক তিনটে এনে দিতে হবে। এবার যে তিনটে মোটা হুঁশ লোক এনে দেবে ওকে একটা চাকরি দেবে বাদশা, না চারটা লাগবে, চারটা। তো একজন গাধাতে চেপে মাথায় বুঝালিয়েছে, তোকে বলছে তুই মাথায় কেন বুঝালি লিবে, গাধার উপরে রেখে বস, বলছে মাথা খারাপ হওয়ার একা কষ্ট হবে যে, বুঝাটা আমি লিবো, আমাকে লেখ। বলছে তোর চাকরি হয়ে গেছে, চলে আয়, তোর যা বেরেনবে, তোকে চাকরি কি সরকার না দিয়ে পারে, চলে তুই চাকরি পেলি। খানিক দূরে গিয়ে দেখছে একটা কচি বাচ্চা কাঁদছে, ওর বাপ ওকে খুব বকছে, জাত মারছে, 1.5-2 বছরের ছেলে, তোর হুঁশ নাই শালা মোটা বুদ্ধি, মেরে দেবো শালা, আচ্ছা মেরে শেষ করে দিব। তো একে বলছে ওই রকম করে ছেলেকে বকছে কেন জি, ছোট বাচ্চা ছেলে যে, তখন বলছে বকবো না শালা, দুধের কেজি মাত্র 20 টাকা আর আঙ্গুর আর কিশমিশ হাঁগো 350 টাকা কেজি, কানছিল আমি বাজার থেকে ঘরে এসে দেখছি, তোর মুখে আঙ্গুর ভরে দিচ্ছি তো শালা ঠেলে বের করে দিচ্ছি, আর মা বোটা দিলে তো চুপ হয়ে গেল, কত গাধা হোক হুঁশ আছে, কোনটা দাম বেশি? বলছে তোরও চাকরি হয়ে গেছে ভাই, চলে তোর যা ডিগ্রি কি লিখছে আমাকে বলবে না, দেখ করতে সময় শেষ নাকি? তো এই দুজনাকে নিয়ে ও গোপাল ভাঁড় চললো বাদশার কাছে, বুঝলো? আচ্ছা আচ্ছা, ওটা আমি শেষ ভাত দিবার ভাত আল্লাহ কিল মারার গুসা বলো, না আমি কত অসুস্থ বুঝছেন, এত মাথার ব্যথা, আল্লাহর কসম যদি বলেন আমি যখন শুয়েছিলাম তো নিজেই এমনি করছি যে কাউকে যদি বলি যে একটু দেও তো লজ্জাই বলতে পারছি না, আর এই যে নাক ঝাড়ছি, আজকে জোহর থেকে জ্বর, এখানে এসো জ্বর, এ দেখেন পকেটে এখনো ওষুধ ভরা, দেখেন বিশ্বাস হবে না, মানে আমরা যদি রোগা বলি তো বিশ্বাস করবেন না, ওষুধ খেয়ে উঠেছি আবার ওষুধ খা।